আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকের প্রজেক্টটা থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট আসার অপরচুনিটি আছে, কারণ এটা হচ্ছে আপনার $500,000 ইভেন্ট এবং রিওয়ার্ড পুল। এখানে যত মেম্বার জয়েন করবেন প্রত্যেকেরই এই $500,000 থেকে আপনাকে ভাগ করে দেওয়া হবে। আর এটা কিন্তু ছোটোখাটো কোনো ওয়ালেট না, এটা হচ্ছে লাইক আপনার যে ট্রাস্ট ওয়ালেট, সেফাল ওয়ালেট, এদের কিন্তু একটা অফার ছিল TWT অ্যান্ড SFP। এটা কিন্তু আসুর ওয়ালেট, AWSURE আসুর, যাই হোক আমার বানানটা হয়তো বা নাও হতে পারে। সো এই আসুর ওয়ালেটের নিজস্ব অফার, এবং এখানে জয়েন করার বিনিময়ে আপনি ওদের যে টোকেন সেটা কিন্তু এখানে ইনস্ট্যান্ট, সেম ট্রাস্ট ওয়ালেটও যেরকম দিছিল ইনস্ট্যান্ট, সেফালও যেরকম ইনস্ট্যান্ট দিছিল, এখানেও কিন্তু ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হবে। সেটা ট্রেড স্টার্ট হলে অবশ্যই সেল অ্যাভেলেবেল হবে। আর এদের কিন্তু পার্টনারশিপ বলা চলে এক কথায় ওয়াও, ঠিক আছে। আমি আপনাদের প্রথম থেকে দেখাই, জাস্ট মিনিট, এখানে দেখেন পার্টনারশিপ একটু নিচ থেকে আসে, আমি এই যে দেখেন একটু ওয়েট, এই যে এখান থেকে শুরু, এই যে দেখেন পার্টনারশিপ একটা 18K ফলোয়ার্স আছে, ঠিক আছে। এই যে একটা পার্টনারশিপ, তারপরে আরও পার্টনারশিপ আছে, এই যে দেখেন এই যে পার্টনারশিপ একটা, ঠিক আছে। সো এই যে পার্টনারশিপ একটা, মানে হিউজ পরিমাণ ওদের পার্টনারশিপ আছে। এছাড়াও অপি টোকেনের যে অপটিমাসিম নেটওয়ার্ক আছে ওইটাতেও কিন্তু ওদের টোকেন আনবে, ঠিক আছে। এই যে বেটামার্স পার্টনারশিপ, ঠিক আছে, এদের সাথেও কিন্তু পার্টনারশিপ আছে, বিগ বিগ কোম্পানির সাথে এদের পার্টনারশিপ আছে, ঠিক আছে। এক কথায় বলা চলে বিগেস্ট একটি অফার, ওয়ার্কস গেমের সাথেও কিন্তু পার্টনারশিপ আছে, ঠিক আছে। ওয়ার এক্স গেমস মেটাভার্স, ঠিক আছে, যাই হোক। তারপর হচ্ছে উপরের দিকে আরও আছে, আমি দেখাই অপটিমাসের সাথে মেবি ওরা ইয়াতে গেছে, কী বলো ওটাকে, চেইনে গেছে, একটু ওয়েট। এগুলো কিন্তু পার্টনারশিপ, এগুলো কিন্তু আমি স্কিপ করতেছি, দেখাইতেছি না সময় স্বল্পতার কারণে। তো অপটিমাস যেটা অপি টোকেন অলরেডি কিন্তু বাইন্যান্সের লিস্ট আছে, ঠিক আছে। তো অপি টোকেনটা কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্ট আছে, দেখতে পারতেছেন। সো তাদের মেবি অপটিমাস যে আরবিট্রামের চেইন আছে সেটাতে মেবি ওদের টোকেনটা লঞ্চ করতে চাচ্ছে। সো এরকম একটা নিউজ ওরা এখানে দিতে চাইছে, যাই হোক। তারপর উপরের দিকে আরও পার্টনারশিপ আছে, চেরি সোয়্যাপের সাথে কিন্তু পার্টনারশিপ আছে। চেরি সোয়্যাপ কিন্তু ছোটোখাটো মানে প্রজেক্ট না, এই চেরি সোয়্যাপ থেকে কিন্তু আমাদের এক একজনের $200 থেকে $250 প্রফিট হয়েছিল, সেটা অবশ্যই টেস্টনেট থেকে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউব চ্যানেলটা আগে থেকে ফলো করেন তারা জানেন কী পরিমাণ প্রফিট আসছিল এই চেরি সোয়্যাপ থেকে। এক একজন সাধারণ ইউজারই মানে $200 থেকে $250 প্রফিট করছিল, ঠিক আছে, মানে ইনকাম করছিল একদম ফ্রিতে। আরেকলে কিন্তু আমি যে সমস্ত প্রজেক্ট দিই একদম টোটালি ফ্রি, কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা লাগে না, টোটালি ফ্রিতে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন, ঠিক আছে। এই যে পার্টনারশিপের কিন্তু অভাব নাই, যাই হোক। এদের টুইটারেও কিন্তু 52K ফলোয়ার্স আছে, কীভাবে জয়েন করবেন আমি বুঝাই দিতেছি। আর এখান থেকে সচরাচর আপনি চাইলেই জয়েন করতে পারবেন না, প্রতিটা ইউজার চাইলেই এখানে জয়েন করতে পারবে না, তাদের অবশ্যই কিছু কাটখড় পরে তারপরে জয়েন করতে হবে। এখানে রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই আছে। সো ফিনিশ টাস্কে আমি আসি, এখানে দেখেন কিছু রুলস আছে। প্রথম রুলসটা হচ্ছে আপনার এখানে ট্রান্সফার করতে হবে $100 সমপরিমাণ USDT বা হচ্ছে BNB যাই বলেন না কেন। সো USDTটাই ট্রান্সফার করা বেটার হয় আমার মতে। তারপর এখান থেকে ওদের ড্যাপটা ইউজ করতে হবে, ঠিক আছে, আমি আপনাদের সাথে লাইভ করে দেখাবো। এখানে $100 আপনাকে ডিপোজিট করতে হবে না, মানে আপনার এখানে ইনভেস্ট করতে হবে না, একদম ফ্রিতে, সেটা আমি বোঝাই দিতেছি। জাস্ট এখানে হচ্ছে এই ওয়ালেটে আই না, এখান থেকে জাস্ট ড্যাপটা ইউজ করে আপনি আবার যেখানকার USDT সেইখানে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাইতেছি, একটু ওয়েট। প্রথমে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আমি দেখাই দিই। ভিডিও ডিসক্রিপশন বক্সে খেয়াল করুন একটা লিঙ্ক প্রোভাইড করা আছে, আজকের অফার লিঙ্ক, সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টে আসার পর এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে যে গুগল প্লে আছে, সো গুগল প্লেতে ক্লিক করে দেবেন। তারপর আপনার প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যাপটা ডাউনলোড করার পর খেয়াল করবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে ওয়ালেট একটা নেম দিবেন, আপনার নামও দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো ABCD দিয়ে এলেও সমস্যা নেই। এখানে পাসওয়ার্ড দেবেন, এই পাসওয়ার্ডটা এখানে দেবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি 12 ডিজিটের ব্যাকআপ ফ্রেজ দেবে। এই ব্যাকআপ ফ্রেজগুলো কিন্তু কাউকে দেখাবেন না, যদি কাউকে দেখানো যেত তাহলে কিন্তু আমি আপনাদের এখানে হাইড করে দিতাম না আমার ব্যাকআপ ফ্রেজগুলো, ঠিক আছে। কাউকে দেখালে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নেবে। এখানে কপি মেমোরিসে ক্লিক করে এটা কপি করে নেবেন, তারপরে কনফার্ম ব্যাকআপে ক্লিক করবেন। আর অবশ্যই কপি করে ভালো কোনো জায়গায় রেখে দিবেন, লাইক নোটপ্যাডে রেখে দিবেন বা হচ্ছে খাতায় লিখে রাখবেন। কনফার্ম ব্যাকআপে ক্লিক করে এরকম ইন্টারভিউ চলবে। এখানে যেগুলো সাজানো গোছানো ছিল সেগুলো এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড আছে, এখানে আরেকটা ওয়ার্ড আছে, এবং পরবর্তী ঘরটা খালি আছে। সো আপনাকে 3 নম্বর ঘর কোনটা আছে সেটা আপনার সাজানো গোছানো যেখানে আছে সেখান থেকে দেখে দেখে জাস্ট এখানে দেওয়া থাকবে। এখান থেকে ক্লিক করে দেবেন, এখানে অটোমেটিক উঠে যাবে। আবার এখানে এটা 4 নম্বরটা দেওয়া আছে, 5 নম্বরটা কোনটা সেটা এখানে এই 4টা অক্ষরের মধ্যে
মধ্যে আছে সো আপনি আপনার যেখানে সাজানো গোছানো আছে সেটা দেখে দেখে জাস্ট এখানে বসাই দিবেন দেওয়ার পর সবগুলো দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম আসবে না সরি এই যে এরকম আসবে আমি দেখাই এই যে এরকম আসবে এরকম আসবে জাস্ট আপনি এখানে ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে এই যে এই অপশনটা আছে রেফার ফ্রেন্ড আর্ন সারপ্রাইজ বক্স এখানে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে এই যে বাইন্ড রেফার কোড যে অপশনটা আছে আমি অলরেডি বাইন্ড করছি সো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে একটা রেফার কোড মাস্ট বি দিতে হবে এখানে ক্লিক করার পর যদি রেফার কোড দেওয়ার অপশন না আসে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি দেওয়ার অপশনটা আসে আমার মতো এরকম তাহলে এখানে একটা রেফার কোড দেবেন রেফার কোডটা কোথায় পাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল তবে এখানে দেখেন একটা কোড দেওয়া আছে এই কোডটা জাস্ট কপি করে একটা চাপ দিবেন কপি হয়ে যাবে কপি করে জাস্ট আপনি এই বক্সে পেস্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনার রেফার কোডটা অ্যাড হয়ে যাবে ব্যাস কমপ্লিট রেফার কোডটা অ্যাড হয়ে যাবে এখন হচ্ছে কিভাবে জয়েন করবেন এখানে টাস্কগুলো দেওয়া আছে আমি বুঝিয়ে দিতেছি ওকে সো চলে আসি আমি মেইন পেজে এখান থেকে গো অপশনে ক্লিক করি এখান থেকে টাস্ক ওয়ান আমি টাস্কে দেখি টেকে ক্লিক করি তারপরে আমাদের ইউএসডিটিটা খুঁজে বের করতে হবে এখান থেকে তো ইউএসডিটি ইআরসি টোয়েন্টি আমি এখান থেকে সার্চ করবো ইউএসডিটি বিপ টোয়েন্টি সো আমি ইউএসডিটি এখান থেকে জাস্ট টু মিনিট বিএসসি তো এখান থেকে এই যে প্রথমে বিএসসির উপর ক্লিক করবেন তারপর এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ইউএসডিটিগুলো চলে আসবে সো আপনি এখান থেকে এই যে এটা লাস্টের যেটা আছে এটা হচ্ছে এখান থেকে অ্যাড করে নেবেন তারপর এখানে ব্যাক চলে আসলে এখানে চলে আসবে এই যে এটা হচ্ছে ইউএসডিটি বিপ টোয়েন্টি ঠিক আছে জাস্ট মিনিট এখান থেকে রিসিভ অপশানে আসি আমি রিসিভ অপশন আসার পর এখান থেকে কপি করবো আমি এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে আমি হচ্ছে ডিপোজিট করবো $100 ওকে তো আমি এখানে ইউএসডিটি উইথড্রোতে লাগাই দিছি ঠিক আছে জাস্ট আমি দেখি কতক্ষণ টাইম লাগে আমাদের সো এখানে চলে আসবে আর এখানে কিন্তু আমার ভাষ্যমতে না যে এখানে $100 থেকে $200 পাবেন ওদের ভাষ্যমতেই আপনি এখান থেকে $100 থেকে $200 প্রফিট নিতে পারবেন ঠিক আছে আর এখানে মেম্বার যত কম হবে আপনার আর্নিংয়ের মানে রিওয়ার্ডটা সেটা কিন্তু আপনি বেশি পাবেন ধরেন এখানে $500,000 এখানে রিওয়ার্ড দিতেছে আপনার যদি ১০০০ মেম্বার জয়েন করে তাহলে মেবি $500 করে না হিসাব করে দেখে নিন $500 করে মেবি হয় তারপরে যদি আপনি ২০০০ মেম্বার জয়েন করে তাহলে মেবি $250 করে ঠিক আছে সো এভাবে কিন্তু আর এটা কিন্তু ভাইরাল হয় নাই বাংলাদেশে হাতে গোনা মেবি একটা বা দুইটা ইউটিউবার মেবি এটা দিয়েছে সবাই কিন্তু দেয় নাই ঠিক আছে আর এটা স্টার্ট হয়েছে আপনার ২৫ তারিখ শেষ হবে হচ্ছে এই মাসের ২৫ তারিখে অর্থাৎ আসে আর মাত্র কয়দিন ২২ দিন মেবি ঠিক আছে যাই হোক তো সাথে সাথেই আমার ওয়ালেটে কিন্তু এখানে $103 সমপরিমাণ ইউএসডিটি কিন্তু চলে আসছে খেয়াল করুন আপনারা দেখলে এখান থেকে বুঝতে পারবেন এই যে আমাদের ইউএসডিটি কিন্তু এখানে চলে আসছে সো আমাদের প্রথম টাস্কে কিন্তু কমপ্লিট এখন আমি এখানে আসব তারপর এখান থেকে আসার পর এখান থেকে আমি রুলসে যাব দেখি আমাদের এখানে ট্রান্সফার টু আদার্স $100 আচ্ছা টেকে ক্লিক করে দেখি হ্যাঁ এটা কিন্তু আমাদের কমপ্লিট এটা আমি ট্রান্সফার করব আদার্সে সমস্যা নেই তারপরে কি আছে ড্যাপটাকে ইউজ করে নেই তারপরে আমি ট্রান্সফার করতেছি এখানে কি বলছে এই যে এখানে ড্যাপটা ইউজ করতে বলছে আর এখানে কিন্তু আমি যেটা বলছিলাম যে আমি কিন্তু বলতেছি না যে $100 থেকে $200 ওরা বলছে $500 পর্যন্ত আপনারা কিন্তু এখানে আর্নিং করতে পারবেন আর এখানে তিনটা স্টেপ আছে এখান থেকে যে কোনো দুইটা স্টেপ কমপ্লিট করলে আপনি এখানে এলিজিবল হবেন ক্লেম করার জন্য এটা ক্লেম করতে হবে কিন্তু মিস্ট্রি বক্সটা ক্লেম করতে হবে সো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন এখান থেকে হচ্ছে ড্যাপসে চলে আসি আমি ড্যাপসে আসার পর এখান থেকে বিএনবিতে চলে আস সরি এখানে না আমি প্রথমে ওয়ালেটে চলে যাই দাঁড়ান ওয়েট এখান থেকে ড্যাপটা ইউজ করতে বলছে আমাদের ড্যাপটা এই যে এটা হচ্ছে ড্যাপ এটা হচ্ছে ড্যাপ এখান থেকে আসার পর আমি এখান থেকে বিএসসিটা সিলেক্ট করে নেবো তারপরে এখান থেকে এই যে প্যানকেক সোয়াপ যেটা আছে না এটা সিলেক্ট করে নেবো তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবো আমার ভুল হয়েছে আমি এখান থেকে ইউএসডিটি না দিয়া কী বলো এটাকে ওই বিএনবি দেওয়া লাগছিলো কারণ আমার এখন আবার এই যে কনফার্ম করে দিলাম এখন আমাকে যেটা করতে হবে এখানে আবার বিএনবি ডিপোজিট করতে হবে সো আপনি যেটা করবেন $100 সেটা হচ্ছে বিএনবি করবেন আপনি ই করবেন না ইউএসডিটি করবেন না আর সেটা অবশ্যই $100 প্লাস করবেন তো এখান থেকে আমি দেখাই দিই ট্রেড নোতে ক্লিক করি তো এই ট্রেড নোতে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিই তার আগে আমি এখানে ডিপোজিট করে নিই আগে বিএনবি কিছু পরিমাণ ওকে তো আমাদের বিএনবি এখানে আনা শেষ এখন আবার আমি ড্যাপে চলে যাই সো এখান থেকে আমি বিএনবি আনছি $2 ড্যাপ প্যানকেক সোয়াপ তারপর হচ্ছে এখান থেকে একটু ওয়েট নিচের দিকে এসে এখানে ট্রেড অপশন ট্রেড নতে ক্লিক করে দেবো তারপর এখান থেকে জাস্ট একটা ড্যাপ ইউজ করাটা কমপ্লিট করবো এখান থেকে ওপরে বিএনবি থাকবে আচ্ছা নিচে হচ্ছে ইউএসডিটি ওপরে থাকবে নিচে বিএনবি থাকবে ঠিক আছে জাস্ট আমি ইউএসডিটিটা ম্যাক্স করে দিচ্ছি
তারপরে এখান থেকে হচ্ছে এনেবল ইউএসডিটিতে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, এখান থেকে পাসওয়ার্ড দিলাম। ওয়ালেট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখান দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, এটা সোয়াপ হইয়া এখানে সোয়াপ অপশনে চলে আসবে, একটু ওয়েট। তো এখান থেকে আবার আমাদের সোয়াপ অপশনে ক্লিক করে দেবো, তারপর এখানে কনফার্ম সোয়াপে ক্লিক করে দেবো, নেক্সটে ক্লিক করে দেবো, আবার সেই পাসওয়ার্ড। ওকে, তো আমাদের ড্যাপ ইউজ করা কমপ্লিট, এখন আমাদের এটা সোয়াপ হয়ে বিএনবিতে চলে আসবে, সমস্যা নাই। সো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে মিস্ট্রি বক্সটা ক্লেম করতে হবে। ড্যাপ ইউজ করছি, $100 এখানে আনছি, ঠিক আছে, এখন $100 এখান থেকে ট্রান্সফার করার পরে মেবি মিস্ট্রি বক্সটা আমরা ক্লেম করতে পারবো। সো আমাদের বিএনবি হয়ে গেছে, খেয়াল করুন, এই যে বিএনবি হয়ে গেছে, ঠিক আছে। সো আমি এখান থেকে হোম বাটনে যাই, তারপর এখানে ক্লিক করি, দেখি আমাদের মিস্ট্রি বক্সটা চলে আসার কথা, আচ্ছা এখনও আসে নাই, তার মানে আমাদের $100 যেটা আছে ওইটা আমাদের এখন এখান থেকে ট্রান্সফার করতে হবে। জাস্ট 2 মিনিট, আমি এটা ট্রান্সফার করে দেখাচ্ছি। ওকে, তো আমি এখানে কিছু পরিমাণ রেখে ট্রান্সফার করে দিয়েছি, দেখি এখন মেবি আমাদের মিস্ট্রি বক্সটা ওপেন হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখা যাক, তারপরেও হয় নাই, জাস্ট 2 মিনিট। আচ্ছা, আমি এখানে মেবি একটু টাইম লাগবে, জাস্ট আমি গো অপশনে ক্লিক করি। আচ্ছা, এটা আমাদের ডান হয়েছে, ঠিক আছে। সো এটা আমাদের আনলক কাউন্ট ডাউন কী লিখছে, 2.26, মানে 2:26 মেবি এটা ইয়া হবে। সো আমাদের একটু ওয়েট করতে হবে, ভিডিওটা পজ করে রাখতেছি, এটা যখন হচ্ছে এখানে মিষ্টি বক্সটা আমাদের দেয়, মানে আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে, কাজটা করার পর আমাদের একটু ওয়েট করতে হবে, মিষ্টি বক্সটা যখন দেয় তখন আমি আবার ভিডিওটা ওপেন করতেছি। তো ফাইনালি আমি কিন্তু এটা পেয়ে গেছি, বক্সটা পেয়ে গেছি। সো একটু ওয়েট করেন, আমি এখানে দেখাই দিছি। আমি যখন প্রথম অবস্থায় ওই যে সকালবেলায় যখন দেখালাম না ভিডিওর ফার্স্ট পার্টে, তখন কিন্তু 12:00 না 1:00 সময় ভিডিও করছিলাম, দেখাইছিলাম আমি, তখন হয়েছিল না। সো তখন 2 ঘন্টা আমার ওইখানে 2:15 না 20 মিনিট টাইম উঠছিল। সো ওইটা আসলে টাইম ছিল, আমি বলছিলাম 2টা, যাই হোক ওটা টাইম ছিল। সো তারপর আইসে দেখি এখানে এটা হচ্ছে টাস্ক কমপ্লিট হয়নি। তো আমি যেটা করলাম, পরবর্তীতে আবার $100 এখানে ডিপোজিট করলাম এবং সেই $100টা আমি আমার ট্রাস্ট ওয়ালেটে এখান থেকে ট্রান্সফার করলাম। পরে আইসে দেখি এটা ডান হয়ে গেছে, ঠিক আছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমার মিস্ট্রি বক্সটা ক্লেম করার পালা। সো আমি এটা ক্লেম করে দেখি কী আছে আমার কপালে। ওকে, সো এখান থেকে দেখতেছেন 46টা শিওর টোকেন কিন্তু আমি এখানে পাইছি, ঠিক আছে, মোটামুটি হিউজ পরিমাণ একটা টোকেন, এখন পর্যন্ত মনে হয় এতগুলো টোকেন কেউ পায় নাই। সো যাই হোক, এখন এটা কীভাবে দেখবেন, সো আমার কিন্তু এটা ক্লেম করা হয়ে গেছে। এখন এখানে আসলে রেফার কমিশন দেয় না কিছুই, আমি যা দেখলাম এখানে মাই রেফারেলে যদি আসি তাহলে দেখেন 1/50 রেফার হয়েছে, বাট আমার এখানে হচ্ছে কিছুই দেয় নাই, ঠিক আছে। যাই হোক, আমি জানি না এটা কেন, মেবি রেফার কমিশন নাই। সো যাই হোক, এখান থেকে মাই রিওয়ার্ডে ক্লিক করি, মাই রিওয়ার্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার যে টোকেনটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো একটা টোকেনের প্রাইস হিউজ পুরো একটা প্রাইস আসার পসিবিলিটি আছে, অনেকেই বলছে এটা বাইন্যান্স অনেক লিস্ট হবে, হতেই পারে, স্বাভাবিক, এটা পার্টনারশিপ কিন্তু অনেক পরিমাণে স্ট্রং, একটি পার্টনারশিপ আছে, অনেকগুলো পার্টনারশিপ আছে, একটি না অনেকগুলো পার্টনারশিপ আছে। সো যাদের সামর্থ্য আছে এখান থেকে শুধুমাত্র ট্রান্সফার করবেন, আর কিছু না। আর এটা কিন্তু আমি, আচ্ছা, আপনাদের লাইভে আমি এখান থেকে উইথড্র করে দেখাই দিই, ঠিক আছে। আবার বলবেন যে ভাই ইনভেস্ট করলেন কেন, আমি দেখাই দিই, কারণ ইনকাম 24 কখনো ইনভেস্ট করে না। ওকে, জাস্ট 2 মিনিট, এখান থেকে আমি জাস্ট আমার বাইন্যান্সে নিয়ে নেব এটা। ওকে, তো এখান থেকে আমি জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে জাস্ট আমি অলে ক্লিক করলাম, এখান থেকে পেস্ট করলাম, এখান থেকে 15 সেন্ড, তারপর নেক্সট, তারপরে আই আন্ডারস্ট্যান্ড, তারপরে পাসওয়ার্ড দিতে হবে আমাদের, একটু ওয়েট। হ্যাঁ, এখান থেকে চলে গেছে, জাস্ট পাসওয়ার্ড দিতে হবে না, জাস্ট আমাদের এটা কয়েক মিনিটের ভিতরে চলে যাবে। তো আমার কিন্তু এখানে লস নাই, একদম ফ্রিতে, যাদের সামর্থ্য আছে একদম ফ্রিতে কিন্তু এখানে যে টোকেন দিয়েছে সেটা কালেক্ট করে রাখুন ভাই, ভবিষ্যতে একটা হিউজ পরিমাণ একটা প্রফিট দেবে, লাইক TWT-র মতো, ঠিক আছে। মাই রিওয়ার্ডে আসলে আপনি এখানে রিওয়ার্ডটা দেখতে পারবেন। আর আমার কিন্তু এটা বাইন্যান্সে চলে আসছে, খেয়াল করুন, এখান থেকে আমি ওভারভিউতে যাই, এখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন 19 সেকেন্ড আগে, এই যে $103 কামিং, মানে এটা কনফার্মেশন হয়ে জাস্ট এখানে আমাদের চলে আসবে, সমস্যা নেই। ওকে, ব্যাস এতটুকু ছিল আজকের ভিডিওটা, আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন, আল্লাহ হাফেজ, আর প্রফিট দেবে ভাই, মিস করেন না। ওকে, ধন্যবাদ।